हेलो गाइज एसएमडी स्पोर्ट्स शोर आरो एक नतून भिडियोते आपनाके स्वागतम। आजकेर भिडियोते कम्पारिजन करा होयेछे बांग्लादेशेर মাহমুদউল্লাহ রিয়াদ एबं अस्ट्रेलियार ग्लेन मैक्सवेलर मध्य। মাহমুদউল্লাহ बांग्लादेश दलेर नियमित सदस्य, असंख्य मैच जयेर साक्षी तिनि, सादा बलेर क्रिकेटे टाइगारदेर नियमित पारफर्मार। आरेकजन গ্লেন ম্যাক্সওয়েল अस्ट्रेलिया दलेर अन्यतम हार्ड हिटार तिनि, अवश्य अफ फर्मेर कारणे सब समय दले नियमित होते पारेन ना। आजकेर भिडियोते अस्ट्रेलिया और बांग्लादेशेर एई दुई फिनिशारेर मध्य एकटी परिसंख्यान भित्तिक कम्पारिजन करे देखा जाक के एगिए आछेन। प्रथमे आमरा ओडिआई और टी-20 एकटी कम्पारिजन करब, एरपर लेटेस्ट परफरमेंस। टेस्टेर कम्पारिजन करा सम्भव नय, कारण ম্যাক্সওয়েল तार सम्पूर्ण क्यारियारे मात्र 60टी टेस्ट मैच खेलेछेन। भिडियोर मूल प्रसंगे जाओयार आगे सबार काछे एकटा छोटो अनुरोध, सबाई सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी अन करे देबेन। तो प्रथमेই আসি ওডিআই ফরম্যাটে। ওডিআইতে মাহমুদউল্লাহ রিয়াদ মোট ম্যাচ খেলেছেন 188টি এবং গ্লেন ম্যাক্সওয়েল মোট ম্যাচ খেলেছেন 113টি। ম্যাক্সওয়েলের থেকে মাহমুদউল্লাহ রিয়াদ অনেকগুলো ম্যাচ কিন্তু বেশি খেলেছেন। রিয়াদ এ সময় মোট রান করতে পেরেছেন 4070, যেখানে তার গড় বা এভারেজ হচ্ছে 33.64। বিপরীতে গ্লেন ম্যাক্সওয়েল এ সময় রান করতে পেরেছেন 3063, যেখানে তার গড় বা এভারেজ হচ্ছে 33.29। মাহমুদউল্লাহ অনেকগুলো ম্যাচ বেশি খেলেছেন এবং রানও বেশি করেছেন, তবে দুজনের গড় কিন্তু সমান। মাহমুদউল্লাহর ওয়ানডে স্ট্রাইক রেট হচ্ছে 76.59, যেখানে তার সর্বোচ্চ রান ছিল 128। বিপরীতে গ্লেন ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট হচ্ছে 123.06 এবং তার সর্বোচ্চ রান হচ্ছে 108। মাহমুদউল্লাহর স্ট্রাইক রেট কিন্তু একেবারেই খারাপ, বর্তমানে ওয়ানডেতে মিনিমাম 80-র উপরে স্ট্রাইক রেট থাকা উচিত। অপরদিকে গ্লেন ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট প্রয়োজনের থেকে অনেকটাই বেশি। রিয়াদ এ সময় মোট সেঞ্চুরি করেছেন 3টি এবং হাফ সেঞ্চুরি করেছেন 21টি। বিপরীতে গ্লেন ম্যাক্সওয়েল মোট সেঞ্চুরি করেছেন 2টি এবং হাফ সেঞ্চুরি করেছেন 20টি। এবারে দেখে নেওয়া যাক বোলিং পারফরমেন্স। দুজনেই টুকটাক বল করে থাকেন। মাহমুদউল্লাহ তার ওয়ানডে ক্যারিয়ারে মোট উইকেট পেয়েছেন 76টি, যেখানে তার ইকোনমি হচ্ছে 5.17 এবং তার এভারেজ হচ্ছে 46.87। অপরদিকে গ্লেন ম্যাক্সওয়েল মোট উইকেট পেয়েছেন 50টি, যেখানে তার ইকোনমি হচ্ছে 5.62 এবং তার এভারেজ হচ্ছে 51.34। ওয়ানডে সামগ্রিক পারফরমেন্স বিচারে দুজনের পারফরমেন্স অনেকটাই কাছাকাছি, তবে ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট অনেকটাই বেশি। এবার আসা যাক টি-20 ফরম্যাটে। টি-20তে মাহমুদউল্লাহ মোট ম্যাচ খেলেছেন 87টি এবং ম্যাক্সওয়েল মোট ম্যাচ খেলেছেন 64টি। এখানেও মাহমুদউল্লাহ অনেকগুলো ম্যাচ বেশি খেলেছেন ম্যাক্সওয়েলের থেকে। মাহমুদউল্লাহ মোট রান করতে পেরেছেন 1474, যেখানে তার গড় বা এভারেজ হচ্ছে 24.16। বিপরীতে গ্লেন ম্যাক্সওয়েল মোট রান করতে পেরেছেন 1609, যেখানে তার গড় বা এভারেজ হচ্ছে 33.52। ম্যাক্সওয়েল মাহমুদউল্লাহ থেকে অনেকগুলো ইনিংস কম খেলেছেন, তবে কিন্তু তার রান বেশি এবং এভারেজও বেশি। মাহমুদউল্লাহ টি-20তে স্ট্রাইক রেট হচ্ছে 122.63 এবং তার সর্বোচ্চ রান হচ্ছে 64। বিপরীতে গ্লেন ম্যাক্সওয়েলের টি-20র স্ট্রাইক রেট হচ্ছে 158.37 এবং তার সর্বোচ্চ রান হচ্ছে 145। এখানেও কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল অনেকটাই এগিয়ে আছেন মাহমুদউল্লাহ রিয়াদের থেকে। মাহমুদউল্লাহ টি-20তে কোনো সেঞ্চুরি করতে পারেননি, তবে তিনি হাফ সেঞ্চুরি করেছেন 4টি। বিপরীতে গ্লেন ম্যাক্সওয়েল 3টি সেঞ্চুরি করেছেন টি-20 ফরম্যাটে এবং তার 9টি হাফ সেঞ্চুরি আছে এই ফরম্যাটে। সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরির দিক দিয়েও ম্যাক্সওয়েল এগিয়ে আছেন মাহমুদউল্লাহ রিয়াদের থেকে। মাহমুদউল্লাহ টি-20তে মোট উইকেট পেয়েছেন 31টি, যেখানে তার ইকোনমি হচ্ছে 7.29 এবং তার এভারেজ হচ্ছে 27.87। বিপরীতে গ্লেন ম্যাক্সওয়েল টি-20তে মোট উইকেট পেয়েছেন 28টি, যেখানে তার ইকোনমি হচ্ছে 7.41 এবং তার এভারেজ হচ্ছে 26.21। টি-20 সামগ্রিক পারফরমেন্সের বিচারে মাহমুদউল্লাহ থেকে ম্যাক্সওয়েল অনেক বেশি এগিয়ে আছেন। এবার চলুন দেখে নেওয়া যাক সর্বশেষ পারফরমেন্স, মানে 2019-এর পর থেকে কে বেটার খেলেছেন। মাহমুদউল্লাহ 2019-এর পর থেকে ওয়ানডেতে মোট ইনিংস খেলেছেন 18টি, যেখানে তার রান হচ্ছে 433 এবং তার এভারেজ হচ্ছে 30.93 এবং উইকেট পেয়েছেন মাত্র 1টি। বিপরীতে গ্লেন ম্যাক্সওয়েল 2019-এর পর থেকে বর্তমান পর্যন্ত মোট ওয়ানডেতে ইনিংস খেলেছেন 25টি এবং তিনি রান করতে পেরেছেন 821, যেখানে তার এভারেজ হচ্ছে 37.32 এবং তিনি উইকেট পেয়েছেন 5টি। ওয়ানডেতে সর্বশেষ পারফরমেন্সের বিচারেও গ্লেন ম্যাক্সওয়েল এগিয়ে আছেন মাহমুদউল্লাহ রিয়াদের থেকে। এবারে চলুন দেখে নেওয়া যাক টি-20 লেটেস্ট পারফরমেন্সের বিচারে কে এগিয়ে আছেন। মাহমুদউল্লাহ 2019-এর পর থেকে মোট টি-20 খেলেছেন 10টি, যেখানে তিনি রান করতে পেরেছেন 224 এবং তার এভারেজ হচ্ছে 32, কিন্তু তিনি কোনো উইকেট পাননি। বিপরীতে গ্লেন ম্যাক্সওয়েল 2019-এর পর থেকে ইনিংস খেলেছেন 6টি, যেখানে তিনি রান করতে পেরেছেন 264 এবং তার এভারেজ হচ্ছে 52.8 এবং উইকেটও পেয়েছেন 2টি। তাই লেটেস্ট পারফরমেন্সের বিচারেও মাহমুদউল্লাহ রিয়াদের থেকে গ্লেন ম্যাক্সওয়েল অনেকটাই এগিয়ে আছেন। तो बंधुरा आपनारा देखते पेलें ग्लेन मैक्सওয়েল और মাহমুদউল্লাহ রিয়াদের मध्य एक कम्पैरिजन। आशा करছি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন আপনার মতামত এবং পরবর্তীতে কাদের মধ্যে কম্পैरिजन দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে।